বাংলাদেশের বিভিন্ন জেলায় তামাকের চাষ পর্যায়ক্রমে বেড়ে চলেছে। দেশি বিদেশি সিগারেট কোম্পানিগুলো এই আবাদে পৃষ্ঠপোষকতা করছে, তাতে হয়তো বা কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে, আর্থিক মুনাফা পাচ্ছে তামাক চাষীরা, কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, বিপন্ন হচ্ছে পরিবেশ, বেড়ে যাচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। দেশের খাদ্য ও ভিটামিনের চাহিদা মেটানোর জন্য যে মাঠে আলু, পটল, শিম, ঢেঁড়স, বেগুন ও অন্যান্য শাকসবজির চাষাবাদ বৃদ্ধি করার কথা, সেখানে বিবেচনাহীনভাবে আপাত মুনাফার জন্য কৃষকরা উৎসাহী হয়ে উঠছে তামাক চাষে। আমার নাম বিল্লাল হোসেন, আমি এর আগে তামাকের আবাদ করতাম, বা আমার আব্বা সাফারা অনেকেই এর আগে তামাকের আবাদ করেছে, তাতে ওই লাভ দেখা যাচ্ছে যে আপনার খড়ি খেয়াড় হ্যান ত্যান কেনাকাটাই লাভ হয় না, প্রচুর খরচ, একটা পাটের খরচ ধরেন 100 টাকা, তাতে লাভ হয় না। ওই কারণে আমরা এই তামাকের আবাদ বাদ দিই, এখন এই আখের আবাদ করছি। তো গত বছর আবাদ করেই আমি লাভবান হয়েছি, প্রায় 10-12 গাড়ি হয়েছে বিঘা। তো এবার আবার আবাদ আরও বাড়ায় ফেলাছে, এই প্লট বাদ দিয়ে আমার আরও ওইদিকে 5-7 বিঘা আছে শুধু আখের চাষ। তো মনে করছি আমি আখটা ভালো করবো, এর সঙ্গে কিছু সবজি আবাদও এবার আমি একটু বাড়াই করবো আর কি। সবজি আবাদ শীত মৌসুমে ওটা খুব ভালো লাভ হয়। তো মনে করছি ওই তামাক বাদ দিয়ে এখন আখ, শাক সবজি, শীতের কাজে বেগুন আর কি, সবজি জাতীয় জিনিস আর কি, এগুলো আমি বর্তমান আবাদ করার জন্য আমি চেষ্টা নিচ্ছি। একদা প্রধান ফসল ধান, তিল, তুলা, হলুদ, আদা এবং অন্যান্য রবি শস্য। দিনে দিনে এই সমস্ত আবাদ হ্রাস পেয়ে বাড়ছে তামাকের চাষ, পরিণামে দেশের চাহিদা মেটানোর জন্য প্রতিবেশী দেশ থেকে এই সমস্ত পণ্যের অধিকাংশই আমদানি করতে হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। তামাক চাষ করার পরে দেখলাম 2-3 বছর পরে আমার জমিতে ভালো ফসল হচ্ছে না, তখন আমি কৃষি অফিসে গেলাম। কৃষি অফিসে তারা পরামর্শ দিল যে আপনি তামাক চাষ বাদ দিয়ে অন্য ফসল করেন। তখন আমি ভুট্টা বা বিভিন্ন শাকসবজি, মৌসুমি যে সমস্ত ফসলগুলো আছে সেগুলো আমি করি। এখন বেশ সেগুলোর ফলন বা আর্থিকভাবে আমি লাভবান হচ্ছি এবং জমির উর্বরতা শক্তিটাও এখন মনে হচ্ছে একটু ভালো আসছে। তারপর অল্প সারে বা অল্প পরিশ্রমে আমাদের আবাদটা ভালো হচ্ছে। একটা জমিতে তিনবার এক এক করে যদি তিনবার আবাদ করা যায় তাহলে সেই জমিটা নষ্ট হয়ে যায়। এই জমিতে আমরা যে কোনো অন্য ফসল করতে গেলে এই ফসলটা নষ্ট, এই ফসলটা ঠিক মতন আমরা তুলতে পারি না। একটা জমিতে তিনবার এক এক করে যদি তিনবার আবাদ করা যায় তাহলে সেই জমিটা নষ্ট হয়ে যায়। চাষ করতাম, তামাক চাষ করার জন্য এই জমি মেলা খারাপ হয়ে গেছে, মানে উৎপাদন হয় না, হ্যাঁ ওই আবাদ হয় না, মূলি বাড়ায় অন্য বাড়ায় কোনো ফসলই হচ্ছে না। এখন আমরা কুসুর, পাট, ধান, খাদ্য জিনিস বিভিন্ন জিনিস তৈরি করি আমরা, তাতে আমাদের উপকার আছে। আর তামুক করলে তামুকে মানুষের ওই 75% ক্ষতিকার, মানে কারোর হলো ইঞ্জিলে ক্ষতিকার, এই যে স্বাস্থ্যগত ক্ষতিকার, বিভিন্ন রকম ক্ষতিকার, তাই তামুক আমাদের পছন্দ না। তাই কুষ্টিয়া জেলায় 75% তামুক আছে, কিন্তু এই তামুকে আমাদের অনেক ক্ষতিকার, মানুষ বুঝছে না, চাষিরা বুঝছে না। এখন কিন্তু আমরা
বুঝতে শিখেছি, এখন তামুক আস্তে আস্তে আমরা তুলে দিব, তামুক আবার আর করবো না। আপনারা এখানে কি করতেছেন? আমরা এখানে আখ চাষের আবাদ করছি। আখ চাষ করতেছেন? জি। আপনারা কি এই জমিতে অন্য কিছু চাষ করতেন? হ্যাঁ করতাম। কি করতেন? তামাক করতাম। তামাক করতেন? জি। তো তামাকটা বাদ দিয়ে আপনারা আখ চাষে কেন আসলেন? তামাকটা বাদ দিলাম, ওই তামাক লাগানোর পরে দেখা গেছে যে একটা ফসল মারে যাচ্ছে, মানে ফসলটা সুবিধা হয় না, ভুঁই জ্বলি যায়, উন্নত হচ্ছে না। ওই তামাকের গোড় দিয়ে দেখা যাচ্ছে যে দুই ডালি একটা মূল্য বাড়ায়, চারটে এরকম থুকনা ধরে ওই জমিতে, ওই থুকনাথ মূলাতে ক্ষতি করে, সেজন্য আমরা এই তামাকটা আবাদ আমরা করি না। তার মানে বলতে চাচ্ছেন তামাকের গাছগুলি জমির রসগুলি খুব বেশি পরিমাণে শোষণ করে নিচ্ছে এবং জমিটাকে দুর্বল করে ফেলে, পরবর্তীতে অন্য কোনো ফসলে চাষবাস করতে গেলে ভালো ভালো হয় না জমিতে? জি, সেজন্য ভালো না, সেজন্য আমরা তামাকটার আবাদটা ছাড়া দিছি, আমরা তামাকটার আবাদটা আমরা করি না। আমরা এখন একটি পতিত জমির উপর দাঁড়িয়ে আছি। গত বছর পর্যন্ত এই জমিতে তামাকের চাষ হতো, চাষি এখন অন্য ফসলের চাষ করবেন, তাই জমির উর্বরতা শক্তি ফিরে আসার জন্য জমিটিকে পতিত ফেলে রেখেছেন। এভাবে আরও দুবছর পতিত ফেলে রাখতে হবে, তারপরেই এই জমি অন্য কোনো ফসল উৎপাদনের উপযোগী উর্বরতা সে ফিরে পাবে। তাহলে দেখা যাচ্ছে যে একবার তামাক চাষের পর জমির উর্বরতা শক্তি এতই হ্রাস পায় যে এই জমিতে অন্য কোনো ফসল উৎপাদন সম্ভব হয় না। তো দানব আলি ফিলাইলা আরো অনেক কথা, বয়ান আছে পুথির পাতায় আগের সেই সব কিচ্ছা, পুরান কিচ্ছা নতুন কইরা বলার না হয় ইচ্ছা। আর নতুন কিছু বয়ান করি শুনেন সবে, তাই তামাক চাষের কিছু কথা আমি কইতে চাই। আর হুকুর হুকুর কাটানে রুক কেমনে হইলো, কাশতে কাশতে রহিম ভাই হাসপাতালে গেল। আর গুল নিয়া মাথা ঘুরে দাঁত করছে শেষ, স্বাস্থ্য সেবা নিতে গিয়া হাসপাতালেই খেস। আর মা বাবা ভাই বোন আর দেশে আছে যত, তামাক চাষ কইরো না কেউ লাভ নাই তত। উপকার তো একটাও নাই, ক্ষতি শত শত, নিজের ক্ষতি ঘরের ক্ষতি করবে আর কত। আর পরিবেশকে সুন্দর রাখতে সহায়তা চাই, তামাক চাষে মাটির রস কিছু রাখে না তো ভাই, অন্য ফসল করতে গেলে কিছুই হয় না তাই। আর তামাক গাছের শিকড়ে খায় মাটির যত রস, মাটি হারায় উর্বরতা জৈব শক্তি তত, অন্য ফসল করতে গেলে মাটি হয় নত, মাটির স্বাস্থ্য ভালো থাকলে
ফসল হয় অবিরত। দেহের সাথে মনের খবর শুধু জনে কয়, তামাক চাষে শরীরের ভাই।